আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। আমি ততটা ভালো নাই, তাও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যতটুকু আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। তবে প্রচুর পরিমাণে হলো মুখে ঘা হয়ে গেছে, এই সময় নাকি অনেকের হয়, কিন্তু মানে এত পরিমাণ ঘা হয়েছে যে আমি একটু পানি খাইতে গেলেও মনে হয় যে আমার মানে ভিতরে পুরো জৈলা পুরা যায়, এরকম অবস্থা হয়ে গেছে আমার মুখের। মানে তরকারি দিয়া ভাত খেতে আমার অনেক বেশি মানে কষ্ট হয়, বেশিরভাগ সময় দুধ দিয়া ভাত খাই বা যাও রান্না করা খাই, কারণ খাইতে তো হবেই, কারণ আমার জন্য না হোক বেবির জন্য হলেও কষ্ট হলেও খেতে হবে। তো তার জন্য চেষ্টা করি যে যেভাবে হোক একটু খাইয়া সুস্থ থাকার জন্য। আর বিশেষ করে আমি হসপিটালে কিছুদিন আগে ছিলাম, অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম সবাই জানেন, তারপরে থেকে হলো আমার শরীর এত বেশি মানে ক্লান্ত হয়ে গেছে, মানে আগে অনেক বেশি মানে ইচ্ছা করলে মানে যেটা ইচ্ছা হইতো ওইটাই করতে পারতাম, কিন্তু এখন ইচ্ছা হলো অনেক কিছু করতে পারি না, মানে কেমন মানে নিজের থেকে ভয় কাজ করে এজন্য নাকি জানি না, মানে কোনো কিছুতে শক্তি পাই না, সাহস পাই না, মানে একটা কিছু দরকার হইলো মানে আগে তো নিজে থেকে জায়গা নিয়ে আসতাম বাইরে কোনো কিছু দরকার হইলে, কিন্তু এখন মানে আমি যে পিছন থেকে সামনে এক পা আগাবো ওই সাহসটাও ভিতরে কাজ করে না, মানে এরকম দুর্বল হয়ে গেছি হসপিটাল থেকে আসার পরে। আর এই সময় প্রত্যেকটা মেয়ের পাশে এমন একটা মানুষ থাকা দরকার যে মানুষটা সব সময় তাকে সাপোর্ট করবে, ভরসা দেবে। তো ওরকম হয়তো বা আমার ভাগ্যে লেখা নাই, এর জন্য ওরকম কাউকে ওরকমভাবে পাওয়া হয় নাই, কারণ বড় আপু সংসার সব কিছু নিয়ে ব্যস্ত থাকে ওরকমভাবে। তারপর চেষ্টা করে অনেক সময় দেওয়ার জন্য, আমাকে অনেক কিছু বলার জন্য, কিন্তু আমার মাও অনেক বেশি অসুস্থ, সেও ওরকমভাবে মানে সাপোর্ট করতে পারে না, তারপর চেষ্টা করে আমাকে সাপোর্ট করার জন্য। মা তো মাই হয়, সেটা প্রত্যেকটা মেয়েই বুঝে, তো চেষ্টা করে আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য, কিন্তু তারও তো একটা শরীর। তো যাই হোক, সব মিলাইয়া আসলে ভিতরটার অনেক কষ্টের, কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারি না। তো যাই হোক, একা একাই দিন কেটে যাচ্ছে, কিন্তু যত বেশি মানে আমার ডেলিভারি ডেটটা কাছে আসতেছে অত বেশি আমার ভয় লাগতেছে, আমার কণ্ঠ শুনে না অনেকে বুঝতে পারবেন যে আসলে আমার অবস্থা কি। আসলে রাত দিনটা যেমন তেমন যায় সবার সাথে, রাত হলে এত বেশি ভয় লাগে মানে মনে হয় যে আমি আর বাঁচব না, এরকম হয়ে যায়। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমি এবং আমার বেবি দুজনেই সুস্থ থাকতে পারি, আমার বেবিটাকে পৃথিবীতে সুস্থ মতো আনতে পারি। তো দোয়া করবেন সবাই। তো সবাই অনেকে কমেন্ট করছিলেন যে এই সময় এদিক সেদিক না ঘুরে একটু নামাজ কালাম পড়ার চেষ্টা করেন, আসলে এজন্য বেশিরভাগ সময় আর এখন ভিডিও দেওয়া হয় না, যেহেতু শেষ সময় একটু নিজে মার্জিতভাবে চলার চেষ্টা করি, মানে পর্দাভাবে চলার চেষ্টা করি, মানুষ মননশীল, কখন কার কী হয়ে যায় আমি নিজেও জানি না। আমি এমন একটা মানুষ ছিলাম যে ভাত খাইতাম বাসায় কুলকুলি ফালাইতাম, মানে অন্য বাসায় যায় এরকম মানে মানুষ ছাড়া থাকতে পারতাম না, এরকম অবস্থা ছিল। কিন্তু এখন আমি যে বাবার বাড়িতে প্রায় এক দেড় মাস হয়েছে, এক মাস হয়ে প্লাস হয়েছে আসছি, তো এর মধ্যে আমাকে বাইরের কেউই বলতে পারবে না যে আমি বাবার বাড়িতে আসছি। তো অনেকে আমাদের বাসায় আসলে জিজ্ঞেস করে কবে আসছি, বললে কেউ বিশ্বাস করে না যে এতদিন হয়ে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যে দরকার হইলে বা শাশুড়িমা ফোন দেয় বাসার যাওয়ার জন্য, তো ওরকমভাবে তার থাকা হয় না, হয়তো বা সকালে গেলে বিকালে আইসা পড়ি বা বিকালে গেলে সকালে আইসা পড়ি, এরকম অবস্থা। তো মাঝখানে একদিন হলো গেছিলাম বিকালবেলা, তো আপনাদের ভাই আবার আমার রাইখা হলো আপুকে বাসা চলে গেছিলো, তো এর জন্য হলো আমি আবার সকালে উঠা চলে আসছিলাম, আর গেছিলাম হলো একটু আমার কাজের জন্যই। তো যাই হোক,
এখন থেকে জানি না আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো কিনা ওরকম ভাবে। তো আবারও বলি, আমার ধারা যদি কেউ কোনো দিন কোনো কষ্ট পায় থাকেন, কারণ ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে, অনেক কথা বইলা ফেলি, তো যদি আমার ধারা কোনো কষ্ট পায় থাকেন সবাই একটু ক্ষমা করে দিবেন, কারণ জানি না কেন যেন আমার ভিতরে অনেক বেশি ভয় কাজ করে, এজন্য আর বেশি খারাপ লাগে। কারণ সাপোর্ট দেওয়ার, সাহস দেওয়ার মতো মানুষ থাকলে একটু ভয় কাজটা খুব কম করে। তো আমি আসছি প্রায় এক মাস প্লাস হয়েছে, তো আপনাদের ভাইয়া এখন হলো, যেহেতু আমার ডেলিভারি ডেট কাছে আসছে, আমার বাসায় অনেক কাজের চাপ, সেজন্য চিন্তা করতেছে যে ডেলিভারি হলে তো আবার তা সে কাজকর্ম ওরকম সময় দিতে পারবে না, এজন্য সারাদিন অনেক বেশি কাজ করে, মানে কাজগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছে। তো মাঝখানে হলো আমার এরকম অবস্থা হয়ে গেছিলো, ঠান্ডা জ্বর প্রচুর পরিমাণে হয়েছিলো, তো এর জন্য হলো শ্বাসকষ্টের মতো হয়ে গেছিলো, মানে এত ঠান্ডা লাগছিলো, তো আমার বেবিরও অনেক প্রবলেম হয়েছিলো। তো এখন আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, তো জানি না, তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে যে সিজার করে ফেলতে, তো আমার ইচ্ছা নাই যদিও এখন সিজার করার মতো, কারণ সব কিছুর জন্য সবার আগে একটা সাপোর্টের দরকার হয়, তো সে তো একটা ছেলে মানুষ, আমি চিন্তা করি আমার মা অসুস্থ, প্লাস আমার একটা বোন নাই মানে কাছে, আর বড় আপু তো তার সংসার, তার বেবি নিয়ে এখন ব্যস্ত থাকে, আর বিশেষ করে তার মেয়ের সামনে মাসে হলো পরীক্ষা, আবার জানুয়ারি থেকে স্কুল, সব কিছু মিলে সে ব্যস্ত থাকে। তো আমাকে সিজার করলে যে একটা মানুষের পিছনে অন্তত 10-15 দিন একটা মানুষের পিছনে থাকা দরকার, তো আমি চিন্তা করি যে আমাকে সাপোর্ট দেওয়ার মতো ওরকম কেউ নাই। সত্যি কথা বলতে আমার মা যে আমাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবে ওরকমও পারবে না, সেটা আপনারা কী মনে করবেন আমি জানি না, কারণ আমার মার এই সময় হলো অনেক প্রবলেম হয়ে গেছে, কারণ তার হাড়ে সমস্যা, তারপরে ক্যালসিয়াম শুকিয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে, মানে অনেক প্রবলেম, সে একটু রান্না করে এটাই অনেক কষ্ট হয়। তো যাই হোক, সব কিছুর জন্য সাপোর্ট প্রয়োজন। এখন আমার হাজবেন্ড তো বলে আমার ভালোর জন্য, কিন্তু আমি তো বুঝি যে আমার কতটুকু কি হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারও তো অবশ্যই করবেন, আর যারা না করছেন তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভিডিওতে কথা বলতে বলতে মার এদিক দিয়ে হাঁসের মাংস রান্না করা হয়ে যেতেছে, তো আমি হলো হাঁস নিয়ে গেছিলাম, দুইটা হাঁস, মা হলো হাঁসটা অনেক সুন্দর মতো রান্না করতে পারে, তো এই যে মার কাছে নিয়ে গেছিলাম, তো আমার মা পারে, তো সবার হাতে তো সব কিছু মজা হয় না, তো শাশুড়ি মা হাতে দুইবার আমি হাঁস খাইছি, অনেক বেশি টেস্ট হয়েছে, এই জন্য মনে করলাম যে তার থেকে রান্না করে নিয়ে আসি। তো তার জন্য হলো যাওয়া হয়েছিল শ্বশুরবাড়িতে, তো 2-3 দিন আগে আবার বাসায় পিঠা বানাইছিল, তখন হলো মা যাইতে বলছিল, কিন্তু যাওয়া হয় না, ইচ্ছা ছিল আসলে, এখন ইচ্ছা হলো অনেক কিছু পারি না, কারণ শরীরের কন্ডিশন বুঝা কাজ করি, মানে আমি যে পিছন থেকে সামনে এক পা আগাবো ওইটার জন্য সাহস পাই না, মনে হয় যে আমার শরীরে কোনো শক্তি নাই যে কোনো মুহূর্তে একটা কিছু হবে এরকম মনে হয়, এজন্য মারে বলছিলাম যে যাব, কিন্তু গোসল করার পরে আর সাহস হয় নাই যাওয়ার জন্য, তারপরে আপনাদের ভাইয়ারে মেসেজ করছিলাম যে আমি আসতে পারতেছি না, পরে মা হলো আবার পিঠা পাঠাই দিছিল আমার জন্য। তো যাই হোক, বাসায় যাব, আমার ডেলিভারির আগেই যাব, যাইয়া সবার থেকে দোয়া নিয়ে আসবো।